নমস্কার বন্ধু, আমি লিও আর আপনারা দেখছেন লিওস পিজন। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি কেষ্টপুরের জগৎপুর অঞ্চলে। বেসিক্যালি জগৎপুর অঞ্চল বলা যায় না, এটা উদয়নপল্লী অঞ্চল। উদয়নপল্লী অঞ্চলে কার্তিকের বাড়িতে, ভালো নাম তমাল, তমাল পিজন লফট। তো একদম আনকোরা, নতুন, মানে নতুন বলতে গেলে হাতে করি হয়েছিল হয়তো গিরিবাজ পায়রা থেকে, কিন্তু ম্যাট্রেসি পায়রায় ভাই বিগত দু থেকে তিন বছর করছে। তো ভাইয়ের কালেকশন খুব ভালো ভালো পায়রা রয়েছে। তো হঠাৎ করে, মানে বেসিক্যালি আমার পাড়ারই ছেলে, তো আমার ভিডিওতেও তার মুখ অনেকবার দেখেছেন। তো বললাম যে চলো তোমার বাড়ির একটা ভিডিও করি, তোমার এত সুন্দর সুন্দর কালেকশন করেছো তুমি পায়রা, একটু দেখাই। বলো ঠিক আছে দাদা আসো ক্যামেরার সামনে, ভাই এখন ক্যামেরার পিছে। তো ভাইকে ডাকবো, যেটা আমরা করি যে ইন্টারচেঞ্জ করি, মানে আমি চলে যাবো ক্যামেরার পিছনে, ভাই চলে আসবে ক্যামেরার সামনে। এই হচ্ছে ভাই কার্তিক। তো এর ভিডিও, মানে এর ভিডিও বলতে না, মানে আমার ভিডিওতে এনেকে অনেকবারই আপনারা দেখেছেন। তো ভাই তুই আমাকে একটা কথা বল, আমি তো তোর পার্সোনাল সম্বন্ধে অনেক কিছুই জানি, তুই তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বল, তুই কত বছর ধরে পায়রা করছিস? প্রথমে কি পায়রা থেকে শুরু করেছিলি? প্রথমে গিরিবাজ পায়রা থেকে। আর এই শখটা মেইনলি কার? শখটা মেইনলি তোমার কাছে দেখেছি, ম্যান্ডাসি পায়রা উড়ে ভালো। না আমার কাছে না, ম্যান্ডাসি পায়রা পরে, কিন্তু এই গিরিবাজ পায়রা শখটা কার? আমার কিছু কালেকশন না, তোর বাড়িতে আসে এখন একটা তৈরি পায়রা, আমার বাড়িতে যখন যাবে আবার সেটা আমার পায়রা। তো বন্ধুরা চলো ভাইয়ের কাছে। আর মেইনলি কি কি ব্রিড আমরা আজকে দেখাবো একটু বলে দেয়। কালো আছে, কালাঙ্কা আছে, ফটকা পায়রা। তোর শখ কোন পায়রা? আমার মেন শখ বলতে না, ম্যান্ডাসি পায়রাই করছি এবার, এখনো বাচ্চা তুলছি, রেডি হোক বাচ্চা। ম্যাচ খেলার প্ল্যান আছে? হ্যাঁ খেলার একটা ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। দেখো একটা রেডি করো, আর ভাইয়ের সবার আগে বলবো ভাই তাওয়াটা একটু দেখা, মানে তাওয়াটা একটু দেখাই। দেখুন এত একটা ছোট্ট একটা জায়গার মধ্যে ইচ্ছা থাকলে করা যায়, মানে এখানে দুটো মানুষ ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে না। সেখানে ভাই গিরিবাজ পায়রা যখন করতো এই সেই বোমা রয়েছে, এই বোমাটা এখনও রয়ে গেছে। যদি ওর ভাই বলছে এটা খুলে দেবে, কারণ ম্যাট্রেসি পায়রাতে আমরা বোমা বিশ্বাস করি না, বা আমাদের লাগেও না। ছোট্ট একটা জায়গা, এইটুকুর মধ্যে ভাই কত সুন্দর করে লফট করেছে। তো দুটো লফট বোধ হয় না? এটা সিঙ্গেল পাঠা ঘর, আর এটা হচ্ছে জোড়াধারী। তো আমরা আজকে কি পায়রা থেকে শুরু করবো? প্রথমে জোড়াধারী দেখাই। ঠিক আছে আমরা চলো বন্ধুরা, প্রথমে আগে জোড়াধারীটা দেখি না। ভাই প্রথমে নিজের বাড়ির একটা কালো পায়রা থেকে শুরু করছে। বাহ আরেকদিকে চোখটা দেখি, অসাধারণ ডানাটা দেখো। এটা কি তুই উড়াচ্ছিলি? হ্যাঁ পায়রা উড়াচ্ছিলাম, পাহাড়ের পাল হয়ে যাওয়ার কারণে এখন আর পাহাড়ে উড়াই না, জোড়া দাঁড়িয়ে রয়েছে পাহাড়টা। সুন্দর, আবার একটু হেডলাইনটা একটু দেখি, পাঞ্জা বন্ধুরা, পাঞ্জা একদম সুন্দর পাঞ্জা, পাহাড়ে হেডলাইনটা একটু দেখা। যদি তোর অসুবিধা না হয় ব্লাড লাইনটা কার? ব্লাড লাইনটা তো বললাম, তোমার ঘরের ব্লাড লাইন আছে একটা। এটা আমার ঘরে পিওর ব্লাড লাইন? হ্যাঁ দেখো এটা তোর ঘরের পায়রা, চলো এটা টর্পেডো লাইনেরই পায়রা, কিন্তু এটা এখন কার্তিক জেনারেশনের পায়রা। চলো পায়রা লিস্ট একটু দেখা, লিস্ট দেখালাম না, লিস্টটা দেখালাম, লিস্ট দেখেছিস? বাহ সুন্দর, তাহলে এই জোড়াটা আমরা একটু দেখাই। আগে যে পায়রাটা বন্ধুরা দেখালাম ওরই মাদি পায়রা, সুন্দর পায়রা। আরেকদিকে ছোট্ট দেখা, মাদিরাও তুই কালেকশন করেছিস? হ্যাঁ সুন্দর হয়েছে তুই একটা, ডানা একটু দেখা, কাটা রয়েছে, লেজটা বন্ধই লেজ বলা যেতে পারে, পাঞ্জার একটু দেখা, সুন্দর পাঞ্জা। পরবর্তী আর একটা পেয়ার দেখবো, এই যে বন্ধুরা পেয়ারটার স্ট্যান্ডিংটা, পরবর্তী একটা মাদি পায়রা ভাই শখ করাচ্ছে, সুন্দর। আরেকদিকে চোখ, সুন্দর পাঞ্জারা আড়াতে হয়েছিল, এটা উড়াচ্ছিলি? হুম এটা উঠতাম ভাই। বাহ আরেকদিকে আড়াতে দেখা, বাহ পাইলিস্টা একটু দেখা,
ছেড়ে তাহলে নটটা কামড় দেখো। এটা হচ্ছে ওই মাদিরি নর, এটা আরেকদিকে চোখ সুন্দর সুন্দর। এটা আর একটু ডাঁড়া আবার কেটে রেখেছিস, লেজ একটু দেখো, পাঁচের একটু দেখো। তো শুনুন বন্ধুরা, পায়রা দুটোকে ছেড়ে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাইয়ের ঘরে আর একটা দোবাজ পেয়ার, আরেকদিকে চোখ। আচ্ছা এটা কালাঙ্কা, সুন্দর একদম বন্ধ লেজের পায়রা, পাঞ্জের একটা সুন্দর। পরবর্তী একটা পায়রা দেখে, এই পেয়ারটাই দেখাই আমরা। এটা হচ্ছে ওই মাদিরি, এটা নর, আরেকদিকে চোখটা সুন্দর। টানা যেহেতু কাটা বন্ধ রেজি, পাঞ্জে রাখতে দেখো। ছেড়ে দুটো স্ট্যান্ডিংটা দেখো, পরবর্তী আর একটা প্যাড দেখে নেব। এটা হচ্ছে ভাই ভাই আর একটা চুটিয়াল দোবাজ পায়ল, আরেকদিকে চোখটা দেখি, তাকি নাকি, তাকি পায়ে আছে সুন্দর। ডাঁড়া একটু দেখো, সুন্দর আরেকদিকে ডাঁড়া দেখি, লেজটা একটু দেখো, বন্ধ লেজ, কাঁধে একটু দেখো, সুন্দর। মাদিরাটা দেখো, ভাই ওর সাথে কালাঙ্কা পায়রাটা জোড়া দিয়েছে, সুন্দর। আর দিকে চোখটা দেখি, সুন্দর। আর দিকে ডাঙাটা দেখি, লেজটা সুন্দর, পাঞ্জাটা একটু। ছেলে দুটো পায়রা স্ট্যান্ডিংটা দেখে, ভাইয়ের ঘরে আর একটা পায়রা, সুন্দর একটা ফটকা মাদি, আর দিকে চোখটা একটু দেখি, সুন্দর কালেকশন করেছিস। ডানা কাটা রয়েছে বন্ধুরা, ওই জন্য ডানা দেখালাম না, বন্ধু লেজ পায়রা। তাহলে নটটা আমরা দেখি, একটু আগে যে মাদিটা দেখালাম বন্ধুরা, ওর জন্য ভাই এই নর জোড়া দিয়েছে, এই নর, আরেকদিকে চোখটা একটু দেখা, সুন্দর পায়রা। পায়রা ডানা দেখা, আরেকদিকে ডাঁটা ওকে দেখে, লেজ একটু দেখো, পাঞ্জের একটু দেখো, সুন্দর। ছেলে দুটোর স্ট্যান্ডিং দেখো, দেখা
ভাইয়ের ঘরে আরেকটা ইউনিক মাদি লাগলো বন্ধুরা, দেখুন সিরিয়াসলি এমন পারে এর আগে আমি দেখিনি। একদিকে ছোট্ট দেখি সুন্দর মাথাটা, হেডলাইনটা ইউনিক, এই ডাঁটা তুমি প্লিজটা কিনবে একটু খোলা গেছে পায়রা পাঞ্জাটা একটু কথা, পায়রাটা নো ডাউট ওয়েল জেনারেশন সুন্দর পায়রা। পরবর্তী আরেকটা ওই ওই মাদির সাথে ভাই এনার জোড়া বেঁধেছে সুন্দর, আরেকদিকে চোখটা রাখা দেখি এক ঘর পাঞ্জাটা একটু কথা, রাড়া ডানা রাখছে দেখি জেনারেশনের মজা আসে না, বা ছেড়ে দুটো স্ট্যান্ডিং দেখায় হঠাৎ করে একটা গিরিবাজ পায়রাতে মুভ করলাম। বিষয়টা হচ্ছে ভাইয়ের কাছে এক পেয়ারই গিরিবাজ পায়রা আছে, এই গোল্ডেন গোল্ডেন ছক্কা বলো তোরে, হ্যাঁ গোল্ডেন ছক্কা পায়রা ভাইয়ের বাচ্চা সেল করে সন্ধ্যা আট দিকে চোখটা দেখি, বাচ্চা ভালো হয় এর, বাচ্চা দেখাবো, আচ্ছা বাচ্চা আমরা সব করাবো। আমি তো কালার পায়রার বন্ধুরা কিছুই বুঝি না, কুড়ি টানা না কি বলে লেজ পাঞ্জার একটা দেখি সুন্দর, তাহলে মাদিটা আমরা দেখাবো। একটু আগে যে নর পায়রা ভাই দেখালো তারই এটা মাদি সুন্দর, একদিকে চোখটা দেখি সুন্দর, ডাঁটা একটু দেখি সুন্দর পাঞ্জার একটু দেখি, এর বাচ্চা আছে বলছিস তুই ঘরে, ঠিক আছে তাহলে একটু করে বাচ্চা তো আমরা শক করবো, ঠিক আছে ছেড়ে তাহলে আমরা পেয়ারটাকে একবারে দেখাই, ভাই একটু আগে যে পেয়ারটা দেখালো কালার পেয়ার ওদেরই বাচ্চা বন্ধুরা, দেখুন আরেকদিকে চোখটা একটু দেখি, কদিন হলো রে তোমার, সাত পরে আট পরে সাত পরে বাচ্চা, বাহ একদিকে ডাঙাটাও দেখি ঠিক কালার পাড়ায় কি কুড়ি আসে না কি বলে সে কি এসছে, হ্যাঁ এসছে কিছুটা গেছে আমার মনে পুরুষ করে কি বলেছে, ঠিক আছে দেখি লেজটা দেখি আর কি কি বাচ্চা তুলেছিস দেখি ট্রেনিংটা দেখা, এই যে বন্ধুরা আগে যে বড় পায়রাটা দেখালাম তার পেছনে এই যে আরো দুটো পায়রা একই জেনারেশন, ভাইয়ের বাচ্চা করে রেখেছে এর বাচ্চা ভাই সেল করে। পরবর্তী ভাইয়ের ঘরে আরেকটা ম্যান্ট্রাসি পায়রা দেখাচ্ছি, এটা বাচ্চা আরেকদিকে চোখটা দেখি দুদিকে কালাঙ্কা এসছে, বা ডাঁটা একটু দেখা কেটে দিয়েছিস মানে এটাকে দৌড়াধারি করে দিবি, বাহ পায়রা লেজটা একটু দেখা বন্ধ লেজের পায়রা পাঞ্জা একটু দেখা, যদিও এখন পাঞ্জা দেখার মতন কিছুই হয়নি, মানে সেট করেছিস না সেট না করে কেটে দিয়েছিস বাচ্চা আনসেপ্ট, ঠিক আছে পরবর্তী আর একটা বাচ্চা দেখি। একটু আগে যে পাড়াটা দেখলে নড়ি এটা ভাই বা বোন যাই হোক কিছু এখনো অনেকটাই ছোট বোঝা যাচ্ছে না, বা আরেকদিকে চোখটা দেখি সুন্দর পাড়াটা আর একটা দেখা, আরেকদিকে
লিস্ট রাখা থাকে, ও লিস্টটা তুলে দিয়েছে। সেখানকার বন্ধুরে বোঝা যাচ্ছে পাঞ্জা রাখতে থাকে। পরবর্তী আরেকটা বাচ্চা দেখি, এটা হচ্ছে ভাইয়ের ঘরে আরেকটা কালো জেনারেশনের বাচ্চা, সুন্দর। একদিকে চোখটা দেখ, সুন্দর। এখনই যে তিনটে বাচ্চা দেখালাম এই বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছেন। ভাইয়ের ঘরের পরবর্তী আর একটা বাচ্চা, এটা ছোটবেলা থেকে ধারি করেছিস? হ্যাঁ। একদিকে চোখটা দেখি, সুন্দর চোখ, ডানাটা দেখি, একদিকে ডানাটা দেখি, ধারি করেছিস বলে কেটে রেখেছিস, মানে লেজটা কি দেখা। তো এত সুন্দর সুন্দর পায়রা দেখালি, একটু বল যে তুই কি পায়রা সেল করিস? হ্যাঁ, বাচ্চা সেল করি। বাচ্চা সেল করিস? তাহলে একটু তোর ফোন নাম্বারটা একটু দিয়ে দে। 6289075157। কোন কোন বাচ্চা পাওয়া যাবে? এই যে বাচ্চাগুলো আমরা দেখালাম, এগুলোর মধ্যে যদি কেউ চায় এগুলো কি পাবে? মানে তুই ম্যাট্রেসি পায়রা, মানে আমি পরিষ্কার বলতে চাইছি, তুই ম্যাট্রেসি বাচ্চা বিক্রি করিস না গিরিবাজ পায়রা বিক্রি করিস? না, ম্যান্ডাসি বাচ্চা সেরকম বিক্রি করি না, গিরিবাজের কালার বাচ্চাগুলো শুধু বিক্রি করি। যদি ম্যান্ডাসি বাচ্চা যদি কেউ কাজ যদি লাগে, যদি কেউ ফোন করে আগের দিয়ে বলতে হবে। কেমন লাগলো একটু জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী এমন সুন্দর সুন্দর পায়রার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পায়রা পাখিকে সুস্থ রাখবেন।